রয়েছে ডেঙ্গু আতঙ্ক তার উপর ধীর গতির উন্নয়নের খোরাখুরির কারণে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের গোপীবাগ এলাকার বাসিন্দারা সমস্যা সমাধানে উদ্যোগ নেবার আশ্বাস স্থানীয় কাউন্সিলরের চ্যানেল আয়ের ওয়ার্ড পরিক্রমার ষোলতম পর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসি রিপোর্ট ভালো একটা সুয়ারেজের লাইন এটাকে কাইটা ডিজাস্টার করে ফেলছে আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যেতে পারছি না পঞ্চাশটা বছর এই খোড়াঘুড়ি শেষ হবে না আমাদের বাংলাদেশে মেয়রের সাথে তো আরো আরো অনেক কমিশনার আছে কমিশনাররা কি করে কোনো মানুষ যেতে পারতেছে না মহিলারা গর্ববোধ মহিলা এখানে পড়ে গেছে এই অবস্থা এই খুব ভোগান্তির উন্নয়নের খোড়াখুড়ির পর ফেলে রাখা উঁচু নিচু খানা খন্দে ভরা আর কেমিশন রোড দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের গোপীবাগের বাসিন্দাদের ঘটছে দুর্ঘটনা কত মানুষ মানে পাফ স্লে পড়ে হাফ ফাফ ভাঙে ফেলছে এরকম ধরনের ঘটনাও ঘটেছে এখানে ডেট দুই মাঠ দুই কাইটা ধুয়ে দিচ্ছে মনে করে হাজার হাজার মানুষ চলাচল করে এই দিকে কেউ কোরবানি দিতে পারে নাই কারণ জায়গা নেই তো কোথায় কোথায় কোরবানি দেবে কিন্তু এগুলা কেউ দেখার নাই বিভিন্ন দোকানের দখলে ফুটপাত রাস্তার দুপাশে বাসের অবৈধ পার্কটি আর রাস্তায় জমে থাকা পানিতে জন্মাচ্ছে মশা ড্রেনে প্রচুর ময়লা পানি আছে তার মধ্যে মশা আছে এডিস মশা আছে কেন যে এই রাস্তার মধ্যে লক্ষ লক্ষ ডেঙ্গু মশা জন্ম হইতাছে এর কোনো খবর রায় না এসব ভগান্তির দ্রুত নিরসনের আশ্বাস স্থানীয় কাউন্সিলরের সিটি কর্পোরেশন স্বাস্থ্য মন্ত্রণালয় সব একসাথে আসছে এবং নিজেরাই ওষুধ ক্রয় করতেছে আশা করব যে আগের থেকে কিছুটা সুফল এলাকাবাসী পাবে কিছুটা সাময়িক কষ্ট আমাদের হচ্ছে এটা আমার জন আমার এলাকাবাসী হচ্ছে এটা আমি আমি মেনে নিচ্ছি এই বিষয় নিয়ে আমি আমার কন্টাক্টরদের সাথে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছে যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করব অবৈধ পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদেও পদক্ষেপ নেয়ার কথা জানালেন তিনি নানা দুর্ভোগ পোহানো এখানকার এলাকাবাসীর বিশ্বাস আর কোনো আশ্বাস নয় বরং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে এখানকার স্থানীয় কাউন্সিলর অভিযোগ বা পাল্টা অভিযোগ দীর্ঘ না করে তারা মনে করছেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের গোপীবাগ থেকে আফসোজা হাসি চ্যানেলাই